রবিবার ছিল ইন্ডিয়া পাকিস্তানের ক্রিকেট ম্যাচ। পাকিস্তানকে আরও একবার বিশ্বকাপে হারালো ভারত। নিউ ইয়র্কে প্রথম ব্যাট করতে নেমে চাপে পড়ে যান রোহিত শর্মারা। পাকিস্তানের পেসারদের দাপটে 19 ওভারে 119 রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। একটা সময় দেখে মনে হয়েছিল ভারত হয়তো আর জিতে উঠতে পারবে না, কিন্তু বোলাররা জিতিয়ে দিল দলকে। 6 রানে পাকিস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথে এক পা এগিয়ে গেলেন রোহিত শর্মারা। পরপর 2 ম্যাচে হার বাবরদের। বিশ্বকাপে পরের রাউন্ডে যেতে ভারতই ভরসা এখন পাকিস্তানের। টি টোয়েন্টি বিশ্বকাপের পরপর 2 ম্যাচ হেরে খাদের কিনারাতে এখন পাকিস্তান। বাবর আজমদের সুপার আটে জায়গা করে নিতে হলে ভারতের মুখাপেক্ষী থাকতে হবে। রবিবার মহারণে পাকিস্তানের মুখের গ্রাস ছিনিয়ে নিয়ে ম্যাচ জিতে নিয়েছে ভারত। ফলে গ্রুপ পর্বে এখন যথেষ্টই বেকায়দায় পাক দল। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আমেরিকার কাছে হারে পাকিস্তান ক্রিকেট দল। সেই ম্যাচে সুপার ওভারে পরাজিত হন বাবর আজমরা। কিন্তু তারপরেও ফিরে আসার উপায় ছিল তাদের সামনে, কারণ দ্বিতীয় ম্যাচে তারা মুখোমুখি হয় ভারতের। কিন্তু সেই ম্যাচেও হারের ফলে প্রতিযোগিতা থেকে বিদায়ের মুখে বাবর আজমের দল। এই মুহূর্তে পরপর 2টি ম্যাচ হেরে গ্রুপ এতে পাকিস্তান দাঁড়িয়ে আছে 4 নম্বরে। প্রথমে আছে ভারত, তারপর আমেরিকা এবং কানাডা। ভারতের মতো আমেরিকাও আবার 2টি ম্যাচই জিতেছে। প্রত্যেকটি গ্রুপ থেকে 2টি দল টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার 8 পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। পাকিস্তানের 2 ম্যাচেও পয়েন্ট আছে, যেখানে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয়েরই খাতায় 4 পয়েন্ট। পাকিস্তান গ্রুপ পর্বে এই 2টি দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে। তাদের হাতে এখনও 2টি ম্যাচ অবশিষ্ট। কোন অঙ্কে সুপার আটে যেতে পারে পাক দল, তাতে ভারতের ভূমিকাই বা কি থাকতে পারে, তুলে ধরা হলো এই প্রতিবেদনে। 2024 সালে টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ এতে থাকা অবস্থায় পাকিস্তান বর্তমানে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার পরে 4র্থ স্থানে রয়েছে। পাকিস্তানে 2টি খেলা বাকি আছে, একটি কানাডার বিপক্ষে এবং একটি আয়ারল্যান্ডের বিপক্ষে, যে 2টিতেই তাদের জিততে হবে প্রতিযোগিতায় নিজেদের টিকিয়ে রাখতে। তারা আশা করবে তাদের কোনো ম্যাচই বৃষ্টিতে ভেসে যাবে না। বর্তমানে পরপর 2 ম্যাচে হারার ফলে পাকিস্তানের নেট রান রেট 0.15। নেট রান রেটের বিচারে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে ছুঁতে শেষ 2 ম্যাচে বড়সড় ব্যবধানে জিততে হবে পাকিস্তানকে। ভারত আগামী বুধবারের পরে ম্যাচে নামবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে। পাকিস্তান চাইবে সেই ম্যাচে ভারত যেন বড় ব্যবধানে হারায় ইউএসএকে, যাতে আয়োজক দেশের নেট রান রেট একদম তলানিতে এসে ঠেকে। আর সেই সঙ্গে পাকিস্তান চাইবে মার্কিনিরা যেন তাদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের কাছেও হারে। ফলে পাকিস্তান দল এখন তাকিয়ে ভারতের দিকেই। হাই নিউজ নেটওয়ার্ক।